দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম গাবতলী হাটে। গাবতলী হাটে আপনারা সবাই জানেন যে এই 2024 সালে কোরবানি উপলক্ষে নাসির ব্যাপারী কী ধরনের ব্যবসা করেছেন, পাশাপাশি তিনি যে গরুগুলো বিক্রি করেছেন কোরবানি উপলক্ষে এবং কোরবানির পর পর তিনি এই গাবতলী হাটে কী ধরনের অবস্থানে রয়েছেন, টোটাল সব কিছু মিলিয়ে একজন ব্যবসায়ীকে গাবতলী হাটের যে ব্যবসায়িকদের সমিতি রয়েছে যে তাদের সেক্রেটারি, আমরা তার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করবো। নাসির ভাইয়ের কাছ থেকে পুরো বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। চলুন দর্শক, কথা বলি নাসির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আসলে প্রথমে শুরুতে মানুষ জানতে চায় কোরবানির সময় আমার কাছে অনেক SMS আসছে, আমি কিন্তু রিপোর্টটা করতে আর যতবারই আসি ততবারই কোনো না কোনো কাজে আমি আপনাকে পাইনি। তো এবার আপনারা একটু জানতে চাই কোরবানি উপলক্ষে আপনি কতগুলো গরু বিক্রি করেছেন? 350 গরু হয়েছে। 350 গরু বিক্রি করেছেন। আমাদেরকে একটু বলবেন যে 350 যে গরু বিক্রি করেছেন, এটা তো আমার মনে হয় যেন গাবতলী হাটের সর্বোচ্চ ব্যবসায়ী হিসেবে আপনি করেছেন। ব্যবসায়িক হিসাবে আমি বেশি বেচছি, কিন্তু আমার থেকে বড় বড় মহাজন আছে, তারা আরো বেশি বেচছে, তাদের আরো 20টা ব্যাপারী আছে, কিন্তু একক ভাবে আমি বেচছি আর কি। মানে একক সিঙ্গেল একজন ব্যাপারী হিসেবে একজন মানে এলো গাবতলী হাটের সফল ব্যবসা সফল একটা মানুষ হিসেবে আমি মনে করি যে এই প্রথম মনে হয় আপনি সবচেয়ে বেশি গরু বিক্রি করছেন, মানে আপনার জীবনে প্রথম? এই প্রথম বেশি গরু বিক্রি। আর অনেকে কিন্তু জানতে চাইছে যে মানুষটি 350 গরু কোরবানি বিক্রি করতে পেরেছেন, সেই মানুষটা কি ধরনের গরু দিয়ে কোরবানি দিল? না, আমি এটা গরু কোরবানি দিচ্ছি, ধরেন আমার কিনা ছিল 2 মাস আগে 2,40,000 টাকা, 41,000 টাকা, হয়তো খরচপাতি দিয়ে 3 লক্ষ পড়ছে, আর 3টা খাসি হলো দেশি, 2টা খাসি হলো 32, আর 1টা খাসি 38, প্রায় 70, আর হলো প্রায় 3,70,000-4,00,000 টাকা মতো আর কি ইন টোটাল আমার কোরবানি হয়েছে আমার নিজের লাগে। নিজের জন্য 4,00,000 টাকার আপনি আপনি গরু কোরবানি দিয়েছেন। আমাদেরকে একটু নাসির ভাই বলবেন যে 350 যে গরু আপনি বিক্রি করলেন, এতে কেমন টাকা আপনি হলো এখান থেকে লাভ করেছেন? আসলে লাভ ভাই করছি, লাভ করি না তা নাই, লাভ করছি। আসলে লাভের কথাটা না বলি, সীমিত লাভ, আমাদের লাভ এত বেশি না, হয়তো এখানে 10 জন দিতে দিতে, আপনারা এর আগের ইয়াতেও বলছি যে 80 জন লোক এই গরুর সাথে সমৃদ্ধ জড়িত, যারা সবাই পাইছে, পাওয়ার পরে পাইছি আমি, হয়তো পাইছি আমি কিছু তো পাইছি, না পাওয়ার কিছু না পাইছি, যা পাইছি আলহামদুলিল্লাহ, যা পাইছেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু বলবেন যে সবাই তো অনেকে দেখেছি যে ঈদের পরও হাট থেকে যেতে পারে নাই, গরু বিক্রি করতে পারে নাই, বাড়ি যেতে পারে নাই, আপনার কি অবস্থা? আপনি কি গিয়েছিলেন কিনা, আপনার কতদিনে বিক্রি হয়ে গেছে কিনা ঈদের আগে? ঈদের 2 দিন আগে তো আমি গরু বেশি শেষ করছি, ইনশাল্লাহ বাড়ি গেছিলাম ঈদের 3-4 দিন পরে, যাই 1 সপ্তাহ থাকছি, 1 সপ্তাহ পরে আবার আসছি, 1 সপ্তাহ পরে এসে এই যে গরু তো এই পর্যন্ত 95টা আসছে, তার ভিতরে 11টা আছে, টুকটাক বেচা কেনা চলতেছে। মানে 95টা গরু আসছে, আপনার এখন আর 11টা মাত্র আছে, তার মানে হলো আপনার টোটালি ঈদের পরও মোটামুটি ভালো গরু বিক্রি করেছেন। কতদিন পরে আপনি মানিলো ব্যবসায় আবার যোগদান করেছেন? আমি ঈদের 10 দিন পরে যোগদান করছি ব্যবসায়ী। আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি গাবতলী হাটের, টোটাল অল ওভার যদি আমাদেরকে একটু বলেন। না, আসলে গাবতলী মুহূর্তে এত অগ্রিম ব্যবসা কোনো বছরে শুরু হয় না, আলহামদুলিল্লাহ এই বছরে ঈদের পরদিন থেকেও কষাই গরু বেচা কেনা হয়েছে। তে আমার ধারণা হিসাবে প্রতি বছরে যে কুরবানি হয় এবার এত গরু গাবতলী উঠে নাই, প্রতি বছরে যে গরুটা থাকে তার থেকে 3 ভাগের 1 অংশ গরু কমই ছিল এবার, আর যে কারণে ওই প্রভাবটা এখন এই মাংস গরুর উপরে পড়তেছে, মাংস গরুটা মোটামুটি চলতেছে। সবাই আমাদেরকে একটু বললো যে মানে এখনো পিরিজ ভর্তি গোস্ত রয়েছে, সেই সুবাদে মানে হলো গোস্ত না আসে আসলে তো গরুর হাটের থেকে গরু বিক্রি হবে না, কিন্তু এই হাটে এসে যতটুকু আমরা অবজারভেশন করলাম, আমরা যাচাবাচাই করে জানলাম যে ব্যাপারীরা বেশ ভালো কোরবানির গরু বিক্রি করেছেন, আসলে তাহলে গরুগুলো কোথায় যাচ্ছে? আসলে এই গরুগুলা আপনার ঢাকার শহরে আমার জানা মতে 4 কোটি লোকের বসবাস, প্রতিদিন 1 কোটি লোক আপ ডাউন চলে, যে লোক গারা দেখাচ্ছে হোস্টেলে খায়, এই হোটেলগুলা তো আপনার এই গরুর পরে আর কি মাংসর পরে আর কি বেশি চাহিদা থাকে গরু গোসের পরে, অত নিত্য নতুন আমি কুষ্টিয়া থেকে আসছি আমি হোটেলে বসলে দেন গরু গোস দেন, এইভাবে এইভাবে হোটেলগুলাই চলতেছে। পারিবারিক দোকানদারটা কম, দোকানদারিটা কম, কেজি হিসাবে বেচা কেনা কম, হোটেলগুলা চলতেছে এই গোসে। নাসির ভাই, অনেক ব্যবসায়ী, আপনিও ব্যাপারী, কত বছর ধরে আপনি লাইনে আছেন? আমি 29 বছর। 29 বছর, আপনার সাথে অনেক সিনিয়র পার্সন রয়েছে। আছে আছে। সেই মানুষগুলো গরু বিক্রি করেছে 10টা 20টা, আপনি 350, এটার আসলে ভিতরে কোনো কৌশল রয়েছে কিনা? না, অবশ্যই কৌশল আছে, ব্যবসার কৌশল ছাড়া যার যার কৌশল তার তার কাছে। একজন 10টা গরু নেয় নি, চিন্তা করে যে আমি হলো 10টা গরুতে আমি হয়তো 1টা গরুতে 50,000 করে লাভ করবো, 30,000 করে লাভ করবো, আর একজন হিসাব করে আমি 50টা লাইনে 20,000 করে লাভ করবো। আমি যেমন আমার জায়গায় আমি হিসাব করি যে আমি 5,000 করে লাভ হলেও আমার পোষায়নি,
আর ওই রকম দ্বারা কাস্টমার আমি 29 বছরে আমার কাছে আছে, যে কাস্টমার দ্বারা আমি 1-200 গরু ইনশাল্লাহ বেচতে পারবো, এই সাহস আছে। আপনি তো আমাদেরকে গরু বিক্রির আগেই এক সপ্তাহ আগে বলেছেন আমি 300-350 গরু বিক্রি করবো, এই ধরনের একটা আমার টার্গেট রয়েছে, তবে এটা চাঁদ রাতের আগে আমার গরু বিক্রি হয়ে যাবে। এবার কি সেই টার্গেটটা পূরণ হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ 350 বিক্রি হয়েছে এবং আরও 5-7টা গরু আরও কাস্টমারে আমি নিজে হাতে কিনে দিয়েছি। আচ্ছা, আমরা একটা বিষয় একটু জানতে চাই, অনেকে কমেন্ট করতেছে এখনই, আমাদেরকে একটু বলবেন যে এই নাসির ব্যাপারে প্রথম কি করতো এই নাসির গরুর ব্যবসার আগে? গরুর ব্যবসার আগে ভাই জীবন কাহিনী অনেক বড় আছে। এই ঢাকা শহরে আসছে আমি, দেখা যাচ্ছে 91 সালে, 91 আসি নারায়ণগঞ্জে থাকছি, ডাইঙ্গে চাকরিতে লাগছিলাম, সেখানেও অনেক বড় হিস্ট্রি, বেতন পায় নাই, ওখান থেকে রাগারাগি করে গাবতলি হাটে আসি, মানুষের গরু ধরে বেচছি, যে বড় বড় ব্যাপারীগুলা আসছিল তাদের দুইটি একটা করে গরু ধরে বেচছি, বেচতে বেচতে আজ আমি ব্যবসা শিখছি। তো এখানে অনেক বড় হিস্ট্রি আছে। তো যাই হোক, আজ মানুষ সবাই সুপরিচিত, আজকে হয়তো আল্লাহ পাক কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার এই জায়গায় পোষাবে, আমি নিজেও তো ভাবতে পারি না যে আমি এই জায়গায় পোষাইতে পারবো, সবই আল্লাহর রহমত। আমরা দেখেছি আপনার কাছ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছেলে গরু বিক্রি করেছে, অনেক বড় বড় মানে নামি দামি লোক যারা শিল্পপতি, যে মানুষগুলো কখনো গাবতলি হাটে পা রাখে না, তারা পর্যন্ত এসে এই আপনার কাছ থেকে গরু ক্রয় করেছেন। আমাদেরকে একটু বলবেন যে দুই একজন মানুষের যে গরুগুলা, যে মানুষগুলা গরু ক্রয় করতে এসে তারা কি ধরনের গরুগুলা ক্রয় করলো আপনার কাছ থেকে, যদি এমন কোনো বিষয় আপনার কাছে যেটা হলো স্মৃতি থেকে যাওয়ার মতন সেই বিষয়গুলো একটু যদি বলেন। আসলে এমনও বিষয় স্মৃতি আছে যে তার বাবা মা আমারে কোনো দিন দেখে নাই, ছেলেরে পাঠাইছে বাজারে, আমার মা আপনার এত জনপ্রিয়তা হয়েছে যে আপনার এত ভালোবাসে, আপনার মা আমার মা কইছে একটা গরু দেন আপনার, দিয়ে দিছি, যাই সারি ওজন কই দিছি, 8 পুন দেখাচ্ছে, 8.5 পুন হয়েছে, খুশি হয়ে ফোন দিছে, আমার নিজের কাছে ভালো লাগছে। আর একটা ছেলে আইসি বলছে এই সাকা বাংলাতে দেখে দেখে ধরেন তারা অভ্যস্ত রয়েছে, বলছে আমার আম্মা মারা গেছে, ঈদের আগা দিন ফোন দিছে যে আপনার প্রতিদিন ভিডিও দেখতো, আপনি রিবন বাইরে বলেন, আপনি একটু বাজারে এই করেন যে আমার আম্মা মারা গেছে, আপনাদের এত ভালোবাসতো আমার আম্মা। তো কিছু জনপ্রিয়তা থাকে যা আপনি 1000 কোটি টাকা দিয়েও কিনা পারবেন না, মানুষে মানুষ এরমই যে ভালোবাসে এটা আমারও জানা ছিল না, হয়তো এটা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে হয়তো মানুষে দেখছে যে আসলে গরুর ব্যাপারে গরুর হাটেও মানুষ থাকে, এগুলো তো আগে কখনো দেখে নাই, এখন তারা দেখতেছে, আমরা বুঝতে পারতেছি না, না সারা ভালো মন্দ যাচাইয়ের সুযোগ এখনই আসছে, এত সুন্দর একটা পরিবেশ আসছে, সবাই সব জিনিস দেখতে পারে। এমনও জিনিস আছে ভাই, এটা গরু মা চাইলো আর ছেলে আইসি হঠাৎ করে বিশ্বাস করে কিনে নিয়ে গেলো, এটা কি সম্ভব? এটা আপনাদের চ্যালেঞ্জের দ্বারাই সম্ভব, এছাড়া কোনো দিন আমরাও ভাবি নাই যে এইভাবে হবে, এখন সেটা অহরহ রইতেছে। আল্লাহর কাছে আমি 1000 শুকরিয়া যে 10 জন নিয়ে আমি চলতে পারি। একটা সত্য কথা বলতে হবে আজকে, যে সত্য কথাটা মানে অনেকেই বলে না, অনেকে বলতে চায় না, আপনারা গাবতলি হাটে নগদ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসেন, তাহলে আপনারা কেন যে মানুষগুলাকে চিনেন না, মুখের চেনা চিনেন, তার গদি চিনেন না, তার দোকান চিনেন না, সেই কসাইদেরকে আপনারা বিনা পয়সায় 1,00,000-2,000 টাকার গরু সেখানে মাত্র 1,00,000 টাকা বাকি রেখে 2,000 টাকা নিয়ে আপনারা গরুটা দিয়ে দেন, আসলে এটা কিভাবে এই ব্যবসাটা বুঝলাম না? বিষয়টা হলো এদের সাথে ইতিপূর্বে থেকেই লেনা দেন, একদিনে তো আর হট করে কেউ দিবে না, হয়তো তার দোকান চেনা হয়, অনেক সময় দেখা যাচ্ছে আমার কাছে 3-4 জনের ব্যাংক চেক আছে, আমি বাকি দিছি, এরকম হয়, পরিচিত না হলে তো কেউ কারোর দেয় না, হয়তো তার দেখা যাচ্ছে দোকানটা আছে 50,00,000 টাকা সিকিউরিটি দেয়, লোকটা তো আর আপনি 2টা গরু বাকি দিলে পালাইবো না, এইভাবে আস্তে আস্তে হয় সম্পর্ক হয়ে, তার মানে এটা ঘটনা সত্য? হ্যাঁ ঘটনা সত্য, মানে আপনারা বেশিরভাগ কসাইদেরকে বাকি গরু দেন? হ্যাঁ বাকি যায়, 95% বাকি, 95%। আপনারা কি বাকি আনেন গরু? না না আমাদের বাকি হয় না, আমাদের হয় না বলতে গেলে 20টা গরু কিনতে গেছি, দেখা আছে 35 লাখ লিখেছি, গরুর দাম 37 হয়ে গেল, পার্শ্ববর্তী এলাকার কোনো ব্যাপারে থেকে 1টা গরু বাকি লয়ে নিলাম, হয় হয় না তা না, হয় একটা দুইটি তো হয়ই, এক গাড়ির ভিতরে একটা বাকি শর্ট টাকা শর্ট পড়ছে নিয়ে নিলাম, নাহলে একটা কমই আনলাম, অপরিচিত জায়গা তো আর নাই এখন বাংলাদেশ ইনশাআল্লাহ, যতগুলা গরুর হাট আছে আমারে মনে হয় না যে ব্যাপারে চিনে না, কিংবা আমও চিনে না, এরকম কমই আছে ভাই। আমার এখানে মানে অনেকে কমেন্ট করেছে আই লাভ ইউ লিখছে, লাভ লিখছে, আসলে এই এই লাভটা কার জন্য লিখছে জানেন আপনি? আসলে লাভটা লিখতেছে এটা আপনাদের দ্বারা, আপনাদের জন্য লিখছে, না হলে তো লেখা সম্ভব হতো না, এটা কিন্তু নাসির ব্যাপারীর জন্য লিখছে, অবশ্যই নাসির ব্যাপারীর কথার জন্য লিখেছে, নাসির ব্যাপারীর ব্যবসা এবং নাসির ব্যাপারীর সম্পর্কে ভালো মন্দ জেনে কিন্তু এই লাভ কথাটা লিখেছে, যারা কমেন্ট করতেছে কিন্তু আমি কমেন্টটা দেখে বলতেছি, কিন্তু আমাদেরকে একটু বলবেন এই দর্শকদের জন্য আপনার কি বলার আছে? না অবশ্যই আই লাভ ইউ টু, একটা জিনিস হলো মানুষ মানুষকে ভালোবাসবে এটাই তো, আসলে ভাই আমি সবার জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাক,
আজ আমরা কত সুন্দর আল্লাহর রহমত নিই, এই যে চলতে পারতেছি ফিরতে পারতেছি। আরো দোয়া করি, দেখেন না আমাদের ভাই বিরাদার আরো পাড়া প্রতিবেশী কত হসপিটালে কাতর হচ্ছে। আমার লাগে সে ধন্যবাদ জানাচ্ছে, আমি সুস্থ আছি তার লাগে জানাচ্ছি, আদার আদার শুক্রিয়া। সবাই আল্লাহাক সুস্থ রাখুক, সবারে ভালো রাখুক, এই দোয়াই করি। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন এই নাসির ভাইয়ের কাছ থেকে। আসলে নাসির ভাই এমন একজন ব্যক্তি যে মানুষটি এমনভাবে কথা বলেন, যার কোটিপতি আসলে তার সাথে যেভাবে কথা বলেন, একজন মধ্যবিত্ত পরিবারের লোকজন যদি গরুকে ক্রয় করতে আসেন তার সাথে ঠিক সেই কথাগুলো বলেন। আর সেই মানুষটির সাথে আজকে আমরা ঈদের অনেক দিন পরে হলেও আমরা তার কাছ থেকে তার টোটাল তথ্যগুলো নেওয়ার সুযোগ পেয়েছি। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ এই নাসির ব্যাপারই শুধু না, এই গাবতলী হাটে আরও অনেক ভালো ভালো ব্যবসায়ী রয়েছেন। আমার পাশাপাশি বিশেষ করে নাসির ব্যাপারীর কথাটা বলতে গেলে কিন্তু এক কথায় বলা যায় যে নাসির ব্যাপারী সবচাইতে একজন ভালো এবং ভালো মনের একজন ব্যবসায়ী। তিনি যে গরুগুলোকে বিক্রি করেছেন সেই বিষয়গুলো টোটাল তথ্যগুলো কিন্তু আমাদেরকে বলেছেন, আমরা তার কাছ থেকে টোটাল তথ্যগুলো জেনেছি এবং জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে যে তার যে ডোকায় যে গরুগুলো আছে এই গরুগুলোর সম্পর্কে যদি একটু বলেন। আছে ভাই হয়তো 5 মন থেকে শুরু করি, হয়তো 6.5 মন পর্যন্ত ওজন হবে, হয়তো 1,50,000 থেকে 1,90,000 পর্যন্ত আছে। নাসির ভাই কি নাম্বারটা দিতে চান কিনা? আমরা একটু নাম্বারটা দিয়ে দিই যাতে কেউ, অনেকে জানে না যে নাসির ব্যাপারে কি মানে গাবতলি হাটে ঢুকছে কিনা, এত গরু বিক্রি করার কি ঢুকবে সেই সুবাদে টেনশনে ছিল। আমরা তো 12 মাস কুরবানির ব্যবসা তো ধরেন করি 1 মাস, আর 12 মাস আমাদের এরপরে আইসি কত এই হাটের যাই ঝামেলা, এই যে একজন তো না ভাই সেক্রেটারি পদটা এইটা রাখতে হলে কত জ্বালা তাপে যে রাখে হে জানে। আসলে এখানে এমন একটা প্রতিষ্ঠান, এখানে 100 টাকা 2 নম্বরই করার মতো কোনো সুযোগ কাহন নেই এই প্রতিষ্ঠান নেই। এখানে আমরা মিলি থাকি এই যে কুষ্টিয়া বাড়ি, কারো রাজশাহী বাড়ি, কারো দিনাজপুর বাড়ি, সবাই যে একত্রে আমরা থাকি, হয়তো টাকা পয়সা রুলিং এই সেই ঝামেলা একটার পর একটা লাগি থাকে। ইনশাল্লাহ এমন কোনো সমস্যা হয় নাই, ইতিপূর্বেও আমি দেখি না যে গাবতলি অকারণ ছই। অনেক অনেক হাটে দেখছি মানুষও মারা গেছে জ্ঞান যাবে, এই গাবতলি কিন্তু এরকম সুযোগ নেই, কড়া শাসন আছে। আর এখন তো হাট মালিক ইজারাদার সূত্রে ধরেন মোনার হোসেন ডিপজল সাহ, ওনার আল্লাহ ভালো রাখুক, উনি ভালো মানুষ একজন, উনি আমাদের প্রতি অনেকই করে যে মনে করবো এটা বাড়ির মতো ব্যবহার করবো, এই গাবতলি হাটটা তোমরা বাড়ির মতো ব্যবহার করো, আমরা তোমার পাশে সব সময় আছি। আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই, 01728619473। আচ্ছা নাসির ভাই, আমার নাম বশির, আমার চ্যানেলের নাম হলো স্বাদ বাংলা, স্বাদ বাংলা। আমার এই চ্যানেলটা হলো লং টাইম ধরে, অনেক আগে থেকে মানে এলো প্রায় 5-6 বছর ধরে, মনে করেন যে এই কৃষি এগ্রিকালচার নিয়ে আমি রিপোর্টগুলো করে থাকি। তো আমাদের এই চ্যানেলটা সম্পর্কে আপনার ধারণা থাকলো, বিষয়গুলো জানলেন। যেমন রিপন ভাই কন্টিনিউ হাটে এসে ভিডিও করে বলে রিপন ভাইকে খুব ভালো চিনেন আপনি, কারণ হয়তো 2-3 বছর ধরে আসেন। আমিও দর্শকদের বলবো যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক সবাই, ছোট থেকে তো মানুষ বড় হয়, রিপন ভাই যেমন হয়েছে আপনিও হন, আরো 10 জন হন, এই তো আর কি। আল্লাহর রহমতে রিপন ভাইয়ের চাইতে রিপন ভাইয়ের যে সাবস্ক্রাইবার রয়েছে তার চাইতে ডবল সাবস্ক্রাইবার আমার রয়েছে, ফলোয়ারও ডবল রয়েছে, কিন্তু না মাশাআল্লাহ দিলে ভালো, কারণ রিপন ভাই হলো কৃষিটা নিয়ে কাজ করেন এবং কন্টিনিউ কাজ করেন, সে অনেক ভালো মানুষ এবং মানে খুব মজা করেন, আন্তরিকতা দিয়ে রসিকতা দিয়ে কথাবার্তা বলেন, মানুষের মনের ভিতরে একটা মানে একটা অবস্থান তৈরি হয়েছে। তো আমাদের জন্য একটু বলবেন যে যারা ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে এই খামার নিয়ে কাজ করতে চায়, এই হাট নিয়ে কাজ করতে চায়, তাদের একটু মানে এলো আপনারা একটু যদি স্বয়ংশীল হন। অবশ্যই সহযোগিতা সবার করতে হবে, হয়তো আমরা তো অবশ্যই করব, যত ছোট ইউটিউবারই আসুক না কেন আমরা আমরা এখানে বসাই তার সাথে দুটা কথা বলি, এবং সবার কি বলবো যে না ছোট থেকে সবাই বড় হয়, সবার প্রতি সহানুভূতি অবশ্যই দেখাই উচিত। ধন্যবাদ।